আসসালামু আলাইকুম, চলে আসলাম মিনি কক্সবাজারে। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। চতুর্দিকে অথৈ ফানি, মাঝখানে ঢালাই রাস্তা, কি সুন্দর একটি জায়গা। আছে গামছা আছে আমার কাছে, পানি থই থই দেখতে খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে ঢালাই রাস্তা। এই দেখুন চক চক করছে, কি সুন্দর। আমি রাস্তার পাশে নৌকা, একটা বিশাল ব্যাপার। এটা হচ্ছে গিয়ে মিনি কক্সবাজার। আমরা আজকে এখানে অনেকদিন আসার আশঙ্কা ছিল, এই সাথে ভয় বেশি, তার কারণে আজকে আসতে পারিছি আমরা কয়েকবার দুটা মিলে। খুব ভালো লাগলো, আপনারাও এখানে অবশ্যই আসবেন। প্রাকৃতিক সত্তা সুস্থ প্রাকৃতিক আসলে মানুষের জানে ঢালাই রাস্তা থেকে ও গ্রামে যাওয়ার রাস্তা, পানিতে রাস্তাটি তলেই গেছে। এই জায়গাটি নাটোর চলনবিল। এই জায়গাটির নতুন নাম হয়েছে মিনি কক্সবাজার হিসেবে। আসলে মিনি কক্সবাজার, কক্সবাজারের তীখ ওই জায়গাটি পানিসময় আরও সুন্দর জো দেখতে দেখা যায়। মাঝে মাঝে গ্রাম আছে, গ্রামের চতুর্দিকে থই থই পানি হয় পানির সময়, তখন নৌকা ছাড়া এই গ্রামে যাতায়াতের আর কোনো পথ থাকে না। আপনারা অবশ্যই এই চলনবিলে আসবেন, পানির সময় আসবেন, আসলে দেখতে পারবেন চলনবিলের সৌন্দর্যটা এবং গ্রামের মানুষগুলির জীবনযাপন কেমন তাও স্বচক্ষে দেখে যেতে পারবেন। অবশ্যই আসবেন, দেখুন রাস্তার পারে মাছ ধরতে, দেখুন পানি অল্প, কি সুন্দর নিজল পানি, আসলে মনটা ভরে যায় এই সমস্ত দেখলে। প্রত্যেকটা মানুষ ইজি বাইকে কেউ হেঁটে, আমরা অবশ্যই হেঁটে ভ্রমণটা করলাম। এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা।